বাঙালি ভালোবাসে রহস্যের সন্ধানে, তবে আজকে রহস্য না, সিটি সিনেমা চলে এসেছে মোহরের সন্ধানে। কিভাবে? আজকে মোহরের অন্নপ্রাশন, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, সেজে উঠেছে। আর আজকে অন্নপ্রাশন যার, তাকে খুব ভালোভাবে চিনে যাবেন আপনারা। কিভাবে চিনবেন চলুন আমাদের সাথে, তাহলে অপেক্ষা বিষয়ে দেখে নেওয়া যাক, আসুন। বলছিলাম না, মোহরের সন্ধানে এসেছি আজকে আমরা, কারণ আজকে মোহরই তো সবার থেকে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য সেজে গুজে বসে রয়েছে। আপনাদের মিষ্টি ঘরের মেয়ে, কাকে সবাই ভালোবাসা ভরি দিতে হবে, তো তাই তো সিটি সিনেমা চলে এসেছে আলাপ করার জন্য। এই যে বাবার কোলে তিনি বসে রয়েছেন, এবং মাঝখানে ঠাম্মির আশীর্বাদও লাগবে, তো পর্দার ঠাম্মিও রয়েছেন, এবং তার সাথে প্রথমবারের জন্য উজ্জ্বলদার, এবং উজ্জ্বলদার ওয়াইফের সাথে আমরা আলাপ করে নিচ্ছি। প্রথমেই বলি, আজকে দিনটা বেশ খুশির, গর্বের এবং অনেকটা বেশি আনন্দের, তাই তো? আজকে তোমার থেকে স্টার্ট করছি না, আজকে একদম 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 হ্যাঁ, ভীষণ মানে মা হওয়াটা একটা সাংঘাতিক ভালো অনুভূতি, এবং আমরা ভীষণ এনজয় করছি এই সময়টা দুজনে। মানে সমস্যা হচ্ছে, রাতে জেগে থাকছে, ঘুমোতে চায় না, কাঁদে, মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে, কিন্তু তারপরে ওই যে তাকিয়ে হাসে, মুখের দিকে তাকিয়ে ওই হাসিটার জন্য মানে সব কিছু করা যায়। এই যে মাঝখানে যে ব্যক্তিটি বসে রয়েছেন, তার কাছে আসা, তিনি আমাদের কাছে যে কি মানে মাথায় আশীর্বাদে হাত থাকা, মানে অনেকটা বড় পাওয়া, তিনি আজকে পাশে বসে। সত্যিটাই আমি এইমাত্র বলছিলাম আমার বউকে যে ও এখন বুঝতে পারছে না যে ও কার পাশে বসে আছে, যখন ও সত্যি সত্যি বড় হবে তখন ও বুঝতে পারবে, এই ছবিটা বাঁধিয়ে রাখবে যে এটা ও কি পেলো আর কি, ও না বুঝেই পেয়ে গেল আর কি, ও না বুঝেই পেয়ে গেল, এটা সত্যি আশীর্বাদ। আর আমি দিদিকে তাই এইমাত্র বলছিলাম যে তুমি আশীর্বাদ করো যেন তোমার মতো ভালো মানুষ হতে পারে, ও অভিনেত্রী হবে কিনা সেটা ও ঠিক করবে, কিন্তু দিদিকে আমরা এত শ্রদ্ধা করি ভালো মানুষ হিসেবে, অভিনেত্রী তো ছেড়েই দাও, দিদির অভিনয় নিয়ে কোনো কথা বলারই আমার জায়গা নেই, কিন্তু মানুষ হিসেবে দিদি এত ভালো, মানে আমি তাই বলছিলাম যে তুমি আশীর্বাদ করো যেন তোমার মতো ভালো মানুষ হতে পারে, বাকিটা ঠিক আছে, বাকিটা তো যেরকম যেরকম সময় যাবে ও ঠিক হয়ে যাবে। আমি লিলিদির কাছেই আসবো এই বিষয়টি নিয়ে, যেটা দিয়ে আমি অভিনয় দিয়ে যার জন্য শুরু করি না, কারণ আমাদের দৃষ্টতা সেটা নিয়ে কথা বলার, কিন্তু মানে এই যে পাশে বসা, এই যে ওর হাতটা ধরে রাখা, এটা একটা সত্যি আশীর্বাদের মতো, আমরা দেখছি অ্যাকচুয়ালি পরিবার হয়ে গেল, কিন্তু যদিও নিম ফুলের মধ্যে একটু দুষ্ট নাতিই বটে, কিন্তু এইখানে তো দেখছি খুব প্রিয় মানুষ, তাই জন্য তো আমরা দেখতে পেলাম। হ্যাঁ, ওটা তো অভিনয়, তুমি বসো, এটি এমনিতে মানুষ তো ভালো, খুবই ভালো, আমাকে বাড়িতে মানে আসার জন্য কতবার যে বলেছে শ্যুটিংয়ে গিয়ে যে দিদি তোমাকে কিন্তু আসতেই হবে, আবার কালকে পরশু দিন শ্যুটিং ছিল, সেই দিনও আমার মেকআপ রুমে এসে বলছে তুমি আসছো তো, মোহর রাগ করতো না এলে আর কি, আমরা তো না দিদি, আমরা জানতাম দিদি আসবে, কষ্ট করে এসেছেন, এটা আমাদের বিরাট পাওয়া, বিরাট পাওয়া, মানে এটা কি রে, আমাদের রাগ করতো নিজের বাড়িতে আসা, একদম একদম নিজের বাড়ি অনুষ্ঠানে। এবার ওর সাথে তো খুব একটা কথা বলতে পারবো না, মোহর নামটা কেন, প্রথম উজ্জ্বলদের কাছে এবার একটু আসি। দুটো কারণ, একটা হচ্ছে আমরা অনেকগুলো নাম খুঁজছিলাম, সে খুঁজতে খুঁজতে মোহর নামটা আমাদের বেশ কয়েকটা কারণে পছন্দ হয়। একটা হচ্ছে রবীন্দ্রনাথের কণিকা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ রেখেছিলেন, সেই জায়গা থেকে মোহর নামটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কণিকা বন্দ্যোপাধ্যায়কে রেখেছিলেন নাম, সেখান থেকে আমাদের দুজনেরই পছন্দ হলো, বাবা মায়েদেরও খুব পছন্দ হলো মোহর নামটা। আর ওর একটা ডাক নাম আছে খুব ইন্টারেস্টিং, সেটা হলো পুঁটি, পুঁটি মাছ, পুঁটি পুঁটি মাছ, পুঁটি, এটা ছোট্ট পুঁটি, এটা শুনে কিন্তু একটু কেঁদে দিচ্ছে, এ আবার কি কথা। আচ্ছা উজ্জ্বলদা, তুমি এক্ষুনি বলছিলে আর কি, যেটা শুনে সত্যি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে শুভাঙ্গী দোষ, বড় হয়েও অভিনেত্রী হবে কিনা সেটা ওর ব্যাপার, মানে এখন থেকেই তোমরা চাপিয়ে দিচ্ছ না, তোমরা চাও নিজেদের মতো করে বড় হোক, তাই না? না 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 একদমই, মানে ও আগে ভালো মানুষ হোক, তারপর তো
থিয়েটার করবে, আমরা যেহেতু থিয়েটার করি, ওর আমাদের ছোটোদের থিয়েটারের গ্রুপ আছে বা আমরা থিয়েটারটাই দীর্ঘদিন ধরে করি, টেলিভিশনে তো খুব কম দিন আমি কাজ করি, সেক্ষেত্রে ও থিয়েটার করবে। এবার থিয়েটারটা তো শুধু অভিনয় করবে বলে করা না, থিয়েটার অনেক কিছু শেখায়, সেই জায়গা থেকে ও ওই পরিবেশটায় বড় হতে থাকুক, বাকিটা ও ঠিক করবে বড় হলে যে ও কি করবে, তাই তো দিদি? একদম, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকে আর বেশি সময় অপেক্ষা করাবো না, তার কারণ হচ্ছে প্রচুর অতিথিরা আসছেন, আমরা দেখতে পেয়েছি, এবং তারা অপেক্ষা করছেন মোহরের সাথে দেখা করার জন্য, পুটির সাথে দেখা করার জন্য। পুটি আবারও পুটি না, আমারও একটা খুব খারাপ নাম আছে, সেটা হচ্ছে পুচু। আমার নামটা ছোটবেলায় চ্যাপ্টা ছিল, তাই আমাকে অনেকে সকল দিদি থাকি একটা একটা উত্তর। এবার কি তাহলে একটু আমি একটু দৃষ্টতা দেখাবো আপনার? আমার কোনো ডাক নাম ছিল না, সবাই লিলিটাই ডাক নাম ছিল। লিলিটাই এত মিষ্টি নাম, ছোট্ট নাম লিলি, সুইট লিলি। আর আমি একবার মিষ্টির মতো সুবাস, মিষ্টি ফুলের মতো, সুইট লিলি। আর হ্যাঁ, মিষ্টি ফুলের মতো সুবাস, লিলি ফুলের মতো। দেশবন্ধু চিত্তরঞ্জন করেছিলাম একটা ছবি, অনিল দা দেশবন্ধু চিত্তরঞ্জন করেছিলেন, আমি ওনার স্ত্রী বাসন্তী দেবী হয়েছিলাম। আমার যে ডিরেক্টর ছিলেন উনি আমাকে বাসন্তী দেবীর সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন, বা উনি তখন বেড দিতেন, তবু একটু একটু কথা বলতেন, আমার হাত ধরে অনেক গল্প করলেন। শুধু প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন তোমার ইংরেজি নাম কেন লিলি, ইংরেজ বিদ্বেষ ছিলেন এত। আমি বললাম ওটা তো আমি রাখিনি, আমার ছোটো মামা রেখেছিল। তাহলে তোমার অন্য কোনো নাম নেই? আমার একটা আছে স্কুলে ছিল জ্যোৎস্না, বলো ওইটাই তো ভালো ছিল, তুমি লিলি নাম কেন রেখেছো? নামটা খুব ছোট্টর মধ্যে মিষ্টি নাম, মিষ্টি নাম, এবং দিদির পার্সোনালিটির সঙ্গে যায়, লিলি নামে ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই, ওয়ান অ্যান্ড অনলি, অন্যতম। উজ্জ্বল দা, একটু আগে যখন বৌদির সাথে কথা হচ্ছিল তখন শুনলাম যে দেখতে হয়েছে বৌদির মতো, কিন্তু স্বভাবে পুরো তোমার, তুমি নাকি খুব শান্ত ছিলে ছোটবেলায়? এখনো আমি শান্ত, পর্দায় আমি ওইরকম মানে সেজে থাকি, কিন্তু বেসিক্যালি আমি হ্যাঁ পর্দায় দুষ্টুমি করি বেসিক্যালি আমি। তবে এবার আবার ছবি করেছি ওর সঙ্গে রক্ত রস বলে, সেখানেও দুষ্টু, এখন খুব গোছানো মা হয়েছে, মানে উইচ ইজ গুড। আর এবার আমার ভালো বাবা হতে হবে, আমি একটা মাত্র ভূমিকাতেই নিজেকে দশে দশ দিতে পারি, সেটা মা, আর কোনো ভূমিকা দশে শূন্য, বাকিগুলো তুই বস দাঁড়িয়ে আছিস না, ঠিক নেই, তুই বস। তুই পাচ্ছেন এইখান থেকে কিন্তু পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে, তাই আর বেশি সময় নষ্ট করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেকে, এবং মোহর জীবনে আরো অনেক বড় আরো অনেক বড় হোক, জীবন খুশিতে ভরে উঠুক, এটাই সকলের মানে আশীর্বাদ থাকবে যারা দর্শকেরাও দেখছেন, এবং প্রত্যেকে খুশি হয়েছেন আজকে কার মোহরে অন্নপ্রাশন। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল, তোমাকে থ্যাংক ইউ, যত লোক দেখবে তত আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ও খুব ভালো মানুষ হতে পারে, ও বড় হয়ে কি হবে সেটা তো ও ঠিক করবে, কিন্তু ও যেন ভালো মানুষ হতে পারে, এটা আপনারা সবাই আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, সময় নষ্ট করলাম না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।